এক নম্বর অঙ্ক ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি তো চলো দেখো এটা অঙ্ক আমরা এই যে এটাকে অংশতে প্রকাশ করব। ক্লিয়ার অংশতে প্রকাশ করার জন্য পার্সেন্ট তুলে নিবো পার্সেন্ট তুললে আমাদের নিচে একশো লেগে যাবে আর কাটাকাটি হলে কত এক বাই দশ এটা আমাদের আসলে কি অংশতে যদি অংশর বিষয়টা না বুঝে থাকো দেখো শতকর চ্যাপ্টারগুলো হয়েছে পুরোটা দেখো পুরো এই অংশের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এবার যদি বলি ক্রয় মূল্যের ওপর ক্ষতি বলেছে আমি যদি বলি কস্ট প্রাইস সি ফি নিচের এবার বলছে আমাদের ক্রয় মূল্যের ওপর হয়েছে ধরে নাও আমি বাজারে গেলাম আর কোনো জিনিস কিনলাম দশ টাকায় তো আমার ক্ষতি বা লাভ কিছুই হবে না কখনো হতেই পারে না কারণ আমি ওটা কিনেছি এবার যখন ওই জিনিসটা বিক্রি করবো তো বুঝতে পারবো ওটা ক্ষতি না লাভ ক্লিয়ার তো এখানে কিন্তু বলছে আমাদের ক্রয়মূল্য ক্ষতি হয়েছে তো সেল সেল প্রাইস কি হবে অবশ্যই যখন আমি এই দশ টাকায় কিনেছি তো ধরে নাও দশ ইউনিটে কিনেছি তো অবশ্যই বিক্রি করার সময় কমে বিক্রি করে হব তো দশ পার্সেন্টের ক্ষতি হয়েছে তো কত কম এই এক ইউনিটে ইন্ডিকেট করেছে দশ পার্সেন্টকে এখান থেকে দশ ইউনিট যদি বাদ করি তো কত ইউনিট হবে নয় ইউনিট যখন আমি নয় ইউনিটে বিক্রি করেছি তো বুঝতে পারছি আমি ক্রয় করা মূল্যটা আমি দশ পার্সেন্ট ক্ষতি করেছি সেই জন্য বলছে ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্টের ক্ষতি এই ছোট একটা পয়েন্ট যদি ধরতে পারো তো এখানে যতগুলো অঙ্ক আছে ক্লিয়ারলি হবে ক্লিয়ার তো এবার আমাদের বলছে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি বিক্রয় মূল্যের ওপর বলছে মানে সেল প্রাইজের ওপর বলছে তো কত শতাংশ ক্ষতি হলো এখান থেকে এটা যদি ডিফারেন্ট দেখো এক ইউনিটের ডিফারেন্ট আছে তো এটাই ক্ষতি হচ্ছে আর শতাংশ বলছে মানে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি এটাই আমরা মিশ্রতে নিয়ে চলে আসলে হয়ে গেল নয় এক কে নয় আর নয় এক কে নয় ভাগশেষ বাতল কত এক তো ওপরে এক নিচে আমাদের এই নয়টা তো এত পার্সেন্টের কি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে ক্লিয়ার তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে সি নম্বর রাইট আশা করি ক্লিয়ার হয়েছে চলো আমরা নেক্সট দেখি আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক দুই নম্বর অঙ্ক এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের ওপর দশ লাভে বিক্রয় করে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে তো দেখো এবার বলছে লাভের কথা আগে কি বলছিল ক্ষতির কথা আমরা কি করব প্রথমে অংশতে নিয়ে যাব তো তো আমরা নিয়ে গেছি নিয়ে গেছে নিয়ে গিয়ে দেখেছিলাম এক বাই দশ হয়েছিল ক্লিয়ার তো এখানে বলছে আমাদের ক্রয় মূল্য মানে সি ফি কস্ট প্রাইজ ঠিক না কিনা প্রাইসটা তো এটা যদি আমি নিচেটা বলি দশ যদি কিনা প্রাইজ তো বিক্রয় মূল্যটা কত হবে তো সেল প্রাইজ আমরা যদি দেখি তো এবার কি বলছে লাভ বলেছে ক্ষতি আর বলেনি কারণ ক্রয় মূল্যের ওপর লাভ বলেছে তো কত হয়ে যাবে এটা যোগ হয়ে যাবে এবার ঠিক না কত এগারো ইউনিট কারণ আমি টাকায় টাকায় কিনেছি বিক্রি করেছি আর এই যে এক ইউনিটের কথা বলছে দশ টাকা ধরো বা দশ ইউনিট ধরো বা এটা এগারো ইউনিট ধরো ক্লিয়া তো এই যে এই এক ইউনিট আমরা এটা দশ পার্সেন্ট ইন্ডিকেট করে ক্লিয়া তো এবার আমাদের কি বলছে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর আবার বিক্রয় মূল্যের ওপরই বলছে মানে এটার ওপর কতটা আমাদের লাভ হয়েছে ওটা বলছে তো এই দুটোর যদি ডিফারেন্স দেখো এটার উপর বলছে তো এটা আমরা করবো বাই হান্ড্রেড মানে শতকরাতে আমরা লাভে একশো নিচে আমাদের এগারো আর তো যদি আমি নয় দিয়ে পড়ি তো কত নয় বারে নিরানব্বই হয় ঠিক ওপরে এক আর নিচে এগারো এত পার্সেন্ট কি হলো এবার লাভ হলো কিন্তু এটা কোথায় আছে এটা আমাদের বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি তিন নম্বর অঙ্ক বিক্রয় মূল্যের পাঁচ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ তো দেখো এটা আমরা কিভাবে করি সেম ভাবে করবো আমরা অংশতে নিয়ে আসবো প্রথমত প্রথমে যদি অংশতে নিয়ে আসে পার্সেন্ট তুলে গেলে একশো লেগে যায় ঠিক যদি কাটাকাটি করি তো ওপরে এক আর নিচে আমাদের কত কুড়ি এটা আমাদের অংশ আমাদের বলেছে বিক্রয় মূল্য মানে সেল প্রাইস সেল প্রাইসের ওপর আমাদের লাভ হয়েছে তো সেল প্রাইজ আমাদের কত কুড়ি কুড়ি ইউনিট যদি সেল প্রাইজ হয় আর তেই লাভ আছে তো আমাদের কস্ট প্রাইস অবশ্যই তবে সেল প্রাইস থেকে কম হবে কারণ আমরা যদি কিনি কমে তারপরে বিক্রি করব তারপরে তো লাভ হবে তো এটা তো লাভের কথা বলছে মানে এটা লাভ আছে কুড়ি ইউনিটে তো এখান থেকে কত এক ইউনিট বাদ হবে তবে এক ইউনিট বাদ হলে কত উনিশ ইউনিটে কিনেছি আর কুড়ি ইউনিটে বিক্রি করেছি তো এক ইউনিটের লাভ হয়েছে এটাই এক ইউনিটে ইন্ডিকেট করেছে পাঁচ পার্সেন্টের লাভের ক্লিয়ার বিষয় এবার বলছে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ ক্রয় মূল্যের ওপর মানে এটার ওপর কত শতাংশ লাভ তো আমাদের করে মূলা আছে উনিশ নিচে আর কত কুড়ি থেকে উনিশ বাদ দিলে কত এক ইউনিটের লাভ দেবে হান্ড্রেড তো আমরা যদি অংশতে নিয়ে আসি একে তো কি হয়ে যাবে অংশতে বলছি কেন মিশ্রতে নিয়ে আসি তো কি হয়ে যাবে অংশতে তো আছে তো পাঁচ উনিশ সঙ্গে পঁচানব্বই ওপরে আমাদের পাঁচ ভাগ থাকলো থাকলে তো ওপরে চলে যায় উনিশ নিচে তো এত শতাংশ কি হবে লাভ হবে ঠিক তো এটা আমাদের সি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি চার নম্বর অঙ্ক এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত তো দেখো সেম ভাবে আমরা এটাকে যদি এই অংশতে নিয়ে আসি তো পার্সেন্ট তুলে নিচে এক চলে যাবে আর কাটাকাটি করলে আমাদের কত থ্রি বাই টেন ক্লিয়ার তো দেখো আমরা বলছে বিক্রয় মূল্য মানে সেল প্রাইস সেল প্রাইজের ওপর ত্রিশ পার্সেন্ট লাভ আছে মানে এই দশের দশ ইউনিট যে নিচেরটা এর মধ্যে লাভ আছেই কোয়ালিটি তো কস্ট প্রাইজ মানে সিপিউ সিপিউ মানে কিনা মূল্যটা তো অবশ্যই কম হবে তুমি এর থেকে তো কত ইউনিট কম হবে তিন ইউনিট আর এই তিন ইউনিট লোক করেছে কত তো কত দশ থেকে যদি তিন বাদ করি তো কত সাত ইউনিট আমি কিনেছিলাম আর দশ ইউনিটে বিক্রি করছি তখন আমাদের বিক্রয় মূল্যের ওপর ত্রিশ পার্সেন্ট লাভ হচ্ছে এবার তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত ক্রয় মূল্যের ওপর লাভের হার কত তো এটার ওপর বলছে আমাদের তো সাত থেকে দশ বাদ দিলে কত ডিফারেন্ট থ্রি হান্ড্রেড বার করে বলে আসছে ঠিক তো পরে কত আমাদের তিনশো আর নিচে আমাদের সাত এটা আমাদের কিসে আছে মিশ্রতা আছে সাতকে চোদ্দ তিন সাত চার সাথে আঠাশ চার সাথে আঠাশ দুই বাঁচলো কুড়ি সাতকে সাত চোদ্দ চোদ্দ মানে বাঁচলো কত ছয় উপরে ছয় নিচে সাত এত পার্সেন্টের আমাদের কি হচ্ছে লাভ হচ্ছে কার ওপর লাভ হচ্ছে ক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে ক্লিয়ার তো এখানে আমাদের অপশন কোথায় আছে এটা এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখি পাঁচ নম্বর অঙ্ক বিক্রয় মূল্যের পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে তো চলো আগের আমরা তুললে নিচে ক্লিয়ার মতো কাটাকাটি করি তো ওপরে তিন নিচে আমাদের কত কুড়ি বারে কেটে যাবে ঠিক তো এবার বলছে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হয়েছিল মানে সেল প্রাইস এর উপর ক্ষতি বলছে কুড়ি ইউনিট যদি আমি সেল প্রাইস বলি তো এই কুড়ি ইউনিটে তো ক্ষতিও আছে ক্লিয়ার তো কস্ট প্রাইস কস্ট প্রাইস অবশ্যই তবে বেশি আছে এর থেকে তবে তো ক্ষতি হবে ঠিক না তো কত বেশি আছে কুড়ি ইউনিট আর তিন ইউনিট যদি আমি যোগ করি আর তিন ইউনিট উল্লেখ করছে পনেরো পার্সেন্টকে ক্লিয়ার যদি যোগ করি তো কত আমাদের তেইশ ইউনিট তেইশ ইউনিটে কিনেছিলাম আর কুড়ি ইউনিটে বিক্রি করছি সেই জন্য আমাদের পনেরো পার্সেন্টের ক্ষতি হয়েছে এবার কিন্তু আমাদের চাইছে ক্রয় মূল্যের ওপর মানে এটার ওপর কত কত শতাংশ ক্ষতি তো চলো তেইশ নিচে আমাদের কত ক্ষতি হলো কত ইউনিটের ক্ষতি হচ্ছে তেইশ থেকে যদি কুড়ি বাদ দিই তো কত তিন ইউনিটের তো ক্ষতি আমাদের কত হান্ড্রেড তিনশো আর নিচে আমাদের কত এটাকে আমাদের প্রতিটা আছে যদি একবার পড়ি তো এক আর বাঁচলো সাত এদিকে সত্তর তিনবার দিলে আমাদের কত হয়ে যায় সত্তর বেঁচেছে তিন নয় আর তিনকে তিন ছয় তো বাদ দিলে এক ঠিক তো তিনবারে চলে যাচ্ছে তো ওপরে এক বাঁচলো ভাগ শেষটা আর নিচে আমাদের কত তেইশ এত শতাংশর কি হচ্ছে ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের ওপর ক্লিয়ার এটা কোথায় আছে অপশন এটা আমাদের এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখি ছয় নম্বর অঙ্ক বিক্রয় মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে তো দেখো এটা আমরা কীভাবে করি এটাকে আবার কি করবো অংশ নিয়ে আসো পঁচিশ দিয়ে কাটলে কত উপরে এক নিচে আমাদের কত চার ক্লিয়ার সেল প্রাইসের ওপর ক্ষতি বলছে তো সেল প্রাইস আমাদের কত চার ইউনিট তো কস্ট প্রাইজ অবশ্যই এর থেকে বেশি হবে কত বেশি হবে এক ইউনিটের বেশি চার আর এক যোগ করলে কত পাঁচ ইউনিটে মানে পাঁচ ইউনিটে কিনেছিলাম চার ইউনিট করছি তো ক্ষতি হচ্ছে এটা কথা আমাদের বলছে তো আমাদের ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি ক্রয় মূল্যের ওপর বলছে মানে এটার উপর কত ক্ষতি হচ্ছে তো পাঁচ ইউনিট আমাদের নিচে আর কত পাঁচ থেকে চার বাদ দিলে কত এক ইউনিটের ক্ষতি ঠিক তো এটা একশো তো করে কত আমাদের একশো আর নিচে আমাদের কত পাঁচ আচ্ছা আমি হয়েছে বসে দিলাম ঠিক তো কাটাকাটি যদি তো কত কুড়ি পার্সেন্টের ক্ষতি ক্রয় মূল্যের উপর ঠিক এটা আমাদের নম্বর রাইট আশা করি ক্লিয়ার হয়েছে চলো আমরা নেক্সট সাত নম্বর অঙ্ক একটি জমি চার হাজার পঁচাশি টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় জমিটির ক্রয় মূল্য কত তো দেখো আমি এত টাকা বিক্রি করলাম তো কি হলো পাঁচ পার্সেন্টের ক্ষতি হলো তো একশো পার্সেন্টের মধ্যে যদি পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় তো বেঁচেছে কত পঁচানব্বই পার্সেন্ট এখানে কত পার্সেন্ট বেঁচেছে পঁচানব্বই পার্সেন্ট বেঁচেছে তা আমি বলতে পারি এই পঁচানব্বই পার্সেন্ট সমানই কত চার হাজার পঁচাশি টাকা কারণ এত টাকায় বিক্রি করার পরই তো পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে না তো এটা আমাদের যে পঁচানব্বই পার্সেন্ট হয় তো এটা পঁচানব্বই পার্সেন্টের সমানই কিন্তু এটা ক্লিয়ার এক পার্সেন্ট সমান কত তো কমবে তো কমলে কি হয়ে যাবে পঁচানব্বই পঁচানব্বইটা নিচে আসবে একশো পার্সেন্ট জমিতে পুরো জমির দাম কত ছিল একশো একশো পার্সেন্ট 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 ছিল মূল্য ঠিক না তো সমান সমান কত এবার কি হবে আমাদের বাড়বে এক যদি কমে তো ভাগ হয় বাড়লে আমাদের গুণ হয় পাঁচ দিয়ে যদি আমি কাটি একে পাঁচ চারটে চল্লিশ পাঁচ এককে পাঁচ আর তিন বাঁচছিল পাঁচ সাত পঁয়ত্রিশ কিলি আর পাঁচ এককে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ উনিশ দিয়ে যদি কাটি তো আমি এখানে দিচ্ছি এগারো থেকে আমাদের যদি ছয় বাদ হয়তো কত হয়ে যাবে পাঁচ এদিকে সাত আটত্তর তিনশো সাতান্ন এটা ক্লিয়ার তেতল্লিশ তো আমাদের একশো যদি গুণ হয়তো কত চার হাজার কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ছিল এত টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল সেই জন্য আমাদের প্রাইসটা এটাতে চলে এসেছিল এখানে কথাই অপশন আছে এখানে আমাদের ডি নম্বর অঙ্ক একটি দ্রব্য দুশো দশ টাকায় বিক্রয় করায় চল্লিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত তো দেখো আমরা দুশো দশ টাকায় বিক্রি করছি তখন কিন্তু আমাদের চল্লিশ পার্সেন্ট লাভ হয়েছে তো আমি বলতে পারি এই দ্রব্যটা কত পার্সেন্ট হলো তবে একশো চল্লিশ আর একশো চল্লিশ সমানে কিন্তু দুশো টাকা এটা আমাদের বিক্রি করার পরে কিন্তু clear তো আমি যদি বলি এক সমান কত তো আমাদের এক সমান কি হবে কমবে কমলে আমাদের কি হয় ভাগ হয় clear এটা এবার দেখো ক্রয় মূল্য কত চেয়েছিল percent কত কততে হয়েছিল একশো percent আমি বলতে পারি ক্রয় মূল্যটা আমাদের একশো ছিল এক সমান যদি এটা একশো percent সমান আমাদের কত একশো পার্সেন্ট সমান কি হবে বাড়বে তবে এক পার্সেন্ট সমান যদি এটা হয় একশো পার্সেন্ট সমান এটা বাড়বে একটা জিরো একটা জিরো কাটা গেল যদি আমি সাত দিয়ে কাটি তিন সাথে একুশ আর একটা জিরো ক্লিয়ার সাতকে সাত ছোট দুই দুই দিয়ে যদি একে কাটি তো কত পাঁচ আর যদি গুণ করি ত্রিশের সাথে পাঁচকে তিন পাঁচে পনেরো মানে একশো পঞ্চাশ টাকা এর বাস্তবিক মানে ক্রয় মূল্য ছিল যখন আমি চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লাভ করে বিক্রি করছি তখন সেটারই মূল্য হয়ে যাচ্ছে আমাদের কত আহ দুশো দশ টাকা ক্লিয়ার তো এখানে আমাদের উত্তর কি ক্রয় মূল্য চেয়েছিল তো একশো পঞ্চাশ টাকা দুই নম্বর রায় আশা করি ক্লিয়ার চলো next দেখি নয় নম্বর অঙ্ক এক ব্যক্তি চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হলো তো দেখো পার ক্ষতি ছিল ঠিক না তো কত লাভ বা ক্ষতি হলো তো এটা আমরা দুই ভাবে করতে পারবো তোমাদের যেটা পছন্দ সেটা করো দুটোই সিম্পলি ক্লিয়ার দেখো আমি যদি বলি প্রাইস এ পিস বলি আর প্রাইস বলি তো কটা পিস ছিল এখানে এখানে বলছে চার টাকায় পাঁচটি দ্রব্য মানে পাঁচটা পিস ক টাকায় বিক্রি করছে প্রাইস ক টাকা চার টাকায় বিক্রি করেছে ক্লিয়ার বিষয়টা এবার এদিকে বলছে পাঁচ টাকায় চারটি দ্রব্য কটা পিস ছিল এখানে চারটি পিসের কথা বলছে ক টাকায় বিক্রি করছে পাঁচ টাকায় বিক্রি করছে প্রাইস এটা এবার দেখো একটা জিনিস আমরা তো এটা পিস পেলাম এটা এটাও পিস পেলাম দুটো পিসকে আমরা সমান করে নিব কিভাবে চার দিয়ে যদি একে গুণ করি তো এর পিসের কতটা পিস হয়ে গেল কুড়িটা পিস ক্লিয়ার আর একে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তেরো কাছে আমাদের কত হয়ে যাবে কুড়িটা পিস হয়ে যাবে এই যে চার দিয়ে গুণ করলাম একেও আমরা চার দিয়ে গুণ করবো আর এই যে পাঁচ দিয়ে গুণ করলাম একেও আমরা পাঁচ দিয়ে গুণ করবো তো এবার আমাদের প্রাইসটা যেটা আছে সেম আছে তো কত আসলো ষোলো এর প্রাইস আর এর কত এসছে আমাদের পঁচিশ ক্লিয়ার আগে আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে ষোলো টাকা দিয়ে আর বিক্রি করছি আমরা কত পঁচিশ টাকাতে অবশ্যই প্রফিট হচ্ছে আমাদের তবে এখানে ঠিক না তো কার আমাদের ওপরে লাভ হবে কত ষোলো থেকে যদি পঁচিশ ডিফারেন্টটা আমরা বের করবো ঠিক না লাভের তো কত নয় তো নয় ওপরে আর পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তো এটা আমরা কি করবো কাটাকাটি করবো যদি কাটি চার দিয়ে তো কত এটা পঁচিশ আর নিচে কত চার চারের ষোলো আর তো কাটাকাটি যায় না ওপরে গেল নয় পঁচিশ আন কত হয়ে যায় দুশো পঁচিশ নিচে আমাদের ফোর এটা যদি আমরা মিশ্রতে দেখছি দুটো উত্তর আছে তো আমরা মিশ্রতে নিয়ে আসার চেষ্টা করি কত চার পাঁচে কুড়ি পাঁচ বাঁচলো আমাদের পঁচিশ চার ছয় চব্বিশ বাঁচলো কত এক তো ভাগ শেষ নিচে চা তো এত পার্সেন্টের আমাদের কি বেরোলো লাভ হয়েছে ক্লিয়ার তো এটা আমাদের ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার এটা এক প্রসেস গেল আর একটা প্রসেস আমি দেখেছি কি আমাদের কত বলছে এখানে চার টাকায় পাঁচটি দ্রব্য পাঁচটি দ্রব্য ক্রয় করা হয় পাঁচ টাকায় পাঁচটি দ্রব্য চারটি দ্রব্য কটা দ্রব্য চারটা দ্রব্য ক টাকা পাঁচ টাকায় তো এইভাবে করে ডিফারেন্ট করে না কোনি গুণ করো এটা এটার সাথে গুণ করলে কত ষোলো আর এটা এটার সাথে গুণ করলে আমাদের কত পঁচিশ এটা হলো আমাদের সিপিইউ মানে কস্ট প্রাইস আর এটা হলো সেল এটা হলো বিক্রয় মূল্য তো এখান থেকে দেখো আমাদের সিপিইউর কত প্রফিট হচ্ছে কত আমাদের এটা কিনলাম এইতে বিক্রি করলাম তো এর উপর আমরা 16 এর উপর লাভ কত 9 বাই কত 100 ক্লিয়ার তো এটাই আমরা বের করলে আমাদের কি আসবে সেমই আসবে ঠিক না তো আমাদের এখানে ডি নম্বর আয় তো দুটো প্রসেস তোমাদের যেটা বেস্ট লাগে সেটা কিন্তু আমার বেস্ট এটা লাগে তো আমি এটাতে করে দেখাচ্ছি পুরোটা ক্লিয়ার চলো নেক্সট দেখি দশ নম্বর অঙ্ক এক ব্যক্তি পনেরোটি আপেল ক্রয় করে পনেরো টাকায় এবং বারোটি আপেল বিক্রয় করে পনেরো টাকায় তবে কত লাভ পার ক্ষতি হলো তো দেখো এটা আমরা কি করতে পারি এখানে আমাদের বলছিল কি পিস কটা ঠিক আর এদিকে আমাদের কি প্রাইস এভাবে আমি করে দেখালাম আশা করি তো পিস কটা ছিল পনেরোটা ছিল বিক্রি করেছে বারো টাকায় ঠিক এদিকে পিস কত বারোটা বিক্রি করেছে পনেরো টাকায় এবার দুটো সমান করবো পিস গুলো সমান করে দেবো ঠিক না তো উল্টো পাল্টো দিয়ে গুণ করে দাও এদিকে এটা এটা বারো দিয়ে গুণ করে দিলাম এদিকে এদিকে পনেরো দিয়ে গুণ কতটা পিস হলো এটা টোটাল পিস তো পনেরো পনেরো কত ত্রিশের জিরো পনেরো পনেরো আর তিনে কত আঠারো মানে এতটা পিস এখানে যেহেতু আমি বারো দিয়ে তো এটাকে আমরা কি করবো বারো দিয়ে গুণ করবো তো এরও পিস কত একশো আশিটা ঠিক এটাও আমরা কত দিয়ে এটা পনেরো দিয়ে গুণ করেছিলাম তো এটা পনেরো দিয়ে তো একশো আশিটার পিসের এদিকে প্রাইস কত হয়ে যাচ্ছে একশো টাকা মানে কস্ট প্রাইস ঠিক আর এদিকে আমাদের এতটা পিসের বিক্রয় সেল প্রাইস কত হয়ে যাবে দুশো পঁচিশ ক্লিয়ার তো আমাদের এবার বলছে লাভ বা ক্ষতি কতটি হলো এর ওপর লাভ বলছে ঠিক তো কত এর ডিফারেন্স কত পাঁচ থেকে চার বাদ তো কত এক আর এখান থেকে বারো থেকে চার বাদ হলে কত আট আর হাতের এক এখানে দুই থেকে দুই বাদলে জিরো হয়ে যায় বা এটাই আমাদের পার্সেন্টে নিয়ে আসতে হচ্ছে তো অবশ্যই আমাদের এত টাকা যদি ক্রয় করে থাকে আর এত টাকায় বিক্রি করি তো অবশ্যই লাভ হয়েছে ঠিক না তো আমরা যদি কাটাকাটি করি তিন দিয়ে তিনকে তিন ছয় দুই তিন সাথে একুশ আর তিন চারে বারো দুই চা আট বারে চব্বিশ হয়ে যায় ঠিক না আবার যদি তিন দিয়ে কাটি তো নয় বারে আবার যদি তিন দিয়ে কাটি তিন এক তিন এক তিন ছয় আঠারো আর তো কাটাকাটি যায় না এদিকে তো চার দিয়ে যদি কাটি চার চারে ষোলো চার পাঁচে আহ আমাদের পঁচিশ 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 চারবারে একশো হয়ে যায় ঠিক তো পঁচিশ পঁচিশ কত দুশো পঁচিশ নিচে চার এটা আমাদের দশমিক নিয়ে আসতে বলছে তো দশমিক আমরা উত্তর নিয়ে আসবো ঠিক তো পাঁচ বারে কত আমাদের কুড়ি আর বাঁচলো কত দুই আর পঁচিশ আহ ছয় বারে কত চার ছয় কত চব্বিশ হয় ছয় দশমিক এক বাঁচলো দুই বারে আর দশমিক নিয়ে জিরো হয়েছিল দশে তো আট হয়েছিল দুই বারে ঠিক দুই বাঁচলো বাঁচলো কত দুই আর তো দশমিক নিয়ে আবার কুড়ি হবে তো পাঁচ বারে মেলে যাবে ক্লিয়ার তো এত পার্সেন্ট লাভ হয়েছে আমাদের তো এখানে এ নম্বর এটা আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি এগারো নম্বর অঙ্ক একটি ব্যক্তি আট টাকায় সাতটি কমলালেবু ক্রয় করে সাত টাকায় আটটি কমলালেবু বিক্রয় করায় কত লাভ পার ক্ষতি হলো তো দেখো এটা আমরা কিভাবে করি তো আগের মতোই অঙ্ক আছে সেম তো আমরা সেম ভাবেই একে করব ঠিক তো আমি যদি বলি পিস কটা পিস সাতটি আট টাকায় বিক্রি করেছে মানে সাতটা পিস ক টাকায় আট টাকায় বিক্রি করেছে এদিকে বলছে আমাদের আটটা কমলা লেবু মানে আটটা পিস ক টাকায় সাত টাকায় বিক্রি করছে উল্টো পাল্টো দিয়ে আমরা কি করবো গুণ করবো দুটাকে সমান করবো পিস সমান করে দেবো ঠিক তো এটা কত সাত ছাপ্পান্ন এটা কত আমাদের সাতিয়া ছাপ্পান্ন ছাপ্পান্নটা পিস এই আটটা যে গুণ করলাম এখানে এখানেও আমাদের গুণ হবে তো কত চৌষট্টি টাকায় বিক্রি করছে ক্লিয়ার এখানে আমাদের বলছে সাত সাতটা দিয়ে গুণ করলাম তো এখানে সাতটা দিয়ে গুণ হবে তো কত উনপঞ্চাশ টাকায় বিক্রি করছে এই বিক্রি করেছে এটা ক্রয় করেছিল এটা বিক্রি করেছিল মানে সিপিউ এটা আর সেল প্রাইজ এটা তো আমাদের চৌষট্টি টাকায় কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে যখন আমি এত টাকায় কিনলাম আর এত টাকায় বিক্রি তো অবশ্যই ক্ষতি হয়েছে এবার উনপঞ্চাশ টাকায় বিক্রি করা তো চোদ্দ থেকে যদি আমি নয় বাদ করি তো কত পাঁচ আর চলে আসলো ছয় থেকে পাঁচ বাদ করলে কত একলে হান্ড্রেড পার্সেন্ট তো কাটাকাটি যদি আমি করি চার দিয়ে কাটলে কত এটা পঁচিশ আর এটা চার দিয়ে কাটলে চারেককে চার আর এদিকে কত আমাদের চার কত দুই তো চার ছয় চব্বিশ ঠিক তো ওপরে পঁচিশ দিয়ে যদি আমি গুণ করি ওপরে কত হয়ে যাবে পঁচিশে কত একশো পঁচিশ তো পাঁচ আর পঁচিশ পঁচিশ আর একশো পঁচিশ হয়েছিল তো বারো হাতে তো কত আমাদের বারো আর পঁচিশ আমাদের হয়ে যাবে সাঁত্রিশ ঠিক আর নিচে আমাদের ষোলো তো এত পার্সেন্ট কি হলো ক্ষতি হলো এবার ঠিক আছে এবার আমাদের এটা বাইয়েই চাইছে দশমিক দশমিক বা মিশ্রতে চাই না তো আমরা এটাই রাখবো এটা আমাদের সি নম্বর রাইট ক্ষতি ক্লিয়ার চলো আশা করি বুঝা গেছে চলো নেক্সট বারো নম্বর অঙ্ক এক ব্যক্তি পনেরো টাকায় বারোটি ডিম ক্রয় করে ১৪ টাকায় দশটি ডিম বিক্রয় করলে লাভ পার ক্ষতি হয় কত তো সেম দেখো আমি এটা লেখি সেই জন্য এখানে আমাদের একটু লেগে যায় কিন্তু তোমাদের এগুলো মাইন্ডে ক্যালকুলেট হয়ে যাবে ঠিক না পিস ছিল আর পিস বারোটা পিস পনেরো টাকায় আর এদিকে বলছে টাকায় দশটি কটা দশটা তো কত টাকায় চোদ্দো টাকায় তো আমরা দুটো উল্টো দিয়ে আমরা এই করে দিব এটাকে তো এগুলো মাইন্ডে তোমাদের হয়ে যাবে ঠিক না আমি জাস্ট বুঝাই সেই জন্য একটু আমার সময় লেগে যায় কিন্তু তোমাদের পরীক্ষাতে সময় লাগবে না আশা করি আর একবার প্র্যাকটিস করে প্র্যাকটিস রাখবা এগুলোতে ঠিক না এটা দশ দিয়ে তো এগুলো সময় লাগবে না ওখানে বেশি তো এটা এত আর এটা কত আমাদের চোদ্দ বারো দিয়ে এটা বারো দিয়ে উল্টা পাল্টা দিয়ে গুণ করেছিলাম তো বারবার চব্বিশ তিন চব্বিশ চার কত আটচল্লিশ আটচল্লিশ আর আট আর বারো বারো আর চারে আমাদের কত হয়ে যায় ষোলো এত এত টাকা দিয়ে কিনলাম এত টাকায় বিক্রি করছি তো অবশ্যই ক্ষতি হয়েছে ঠিক না সিপিউ আর সেলপিউ তো আমাদের একশো পঞ্চাশ এর মধ্যে কত বাদ করলে কত হচ্ছে আট আর এক ঠিক দেখো আট থেকে জিরো বাদ করলে আট আর ছয় দেখো দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় এটা তিন ছয় আঠারো আর তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যদি কাটি তো এটা কত দুই ছকে ছক কত বারো মানে বারো পার্সেন্টের কি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে ক্লিয়ার তো এখানে আমাদের কত সি রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট তেরো নম্বর অঙ্ক দেখো একই রকম অঙ্ক আছে তো আমি আর পড়তে গেলাম না এটাকে তো দেখো পড়ে দিব আবার ঠিক এটা আমাদের আছে তো পিস কটা আমাদের ষোলোটা পিস আছে ষোলোটা কলা আছে ক টাকা পাঁচ টাকায় বিক্রি করছে এদিকে বলছে বারোটা কলা ক টাকায় বিক্রি করছে পাঁচ টাকায় বিক্রি তো যদি আমি বারো দিয়ে গুণ করি আর এটাকে আমি কি করবো ষোলো দিয়ে উল্টা পাল্টা দিয়ে ঠিক ষোলো ষোলো বত্রিশে দুই আর ষোলো ষোলো আর তিন আমাদের কত উনিশ এত এটাও এত হবে মানে এতটা পিস এটা বারো দিয়ে গুণ করেছি তো পাঁচ ষোলো তো সিপি ক্রয় মূল্য করলাম একশো টাকা কলা কিনে এত টাকা কিনলাম আর বিক্রি করলাম এত টাকায় ক্লিয়ার তো আমাদের কি হলো এদিকে যদি আমি ইসে নিয়ে আসি লাভ বা ক্ষতিতে নিয়ে আসি তো কত হচ্ছে আমরা ষাটটা কিনলাম আর এতটা বিক্রি করলাম এত টাকায় তো অবশ্যই লাভ হয়েছে কতটা উপরে ষাট এর উপর লাভ হয়েছে কতটা ডিফারেন্ট কত এত কুড়ির আর এখানে আমাদের কত একশো পাঁচ একটা জিরো একটা জিরো কাটা গেল দুই দিয়ে যদি কাটি তো পাঁচ আর নিচে আমাদের কত হয়ে গেল তিন তো পাঁচ দিয়ে কুড়িকে গুণ করলে ওপরে একশো নিচে আমাদের তিন এটা আমাদের কিসে আছে মিশ্রতে আছে এটা লাভ হয়েছে তো তিন ত্রিকে নয় লাভ উপরে আশা করি ক্লিয়ার চলো আমরা চোদ্দ নম্বর অঙ্ক কোন ও দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি দুই কিলোগ্রাম বেশি পান ত্রিশ টাকায় দ্রব্যটির প্রকৃত মূল্য কত

তো এটা আমাদের দেখো ডাইরেক্ট করা যায় তো পনেরো পার্সেন্ট হ্রাস মানে কি পঁচাশি পার্সেন্ট তবে এটা আছে ঠিক তো পঁচাশি পার্সেন্ট সমান যদি এটা হয় তো এক পার্সেন্ট সমান কত আমাদের পনেরো বাই পঁচাশি ক্লিয়ার তো পনেরো পার্সেন্ট সমান কত পনেরো পার্সেন্টই তো হ্রাস পেয়েছে এক পার্সেন্ট সমান যদি এটা তো পনেরো পার্সেন্ট সমান আমাদের কি হবে বাড়বে ঠিক এটা এটা দেখো পনেরো পার্সেন্ট একই বের করা যায় পনেরো পার্সেন্টের পঁচাশি এভাবে করে বের করা যায় কিন্তু আমি একটু দেখালাম তোমাদের বোঝানোর খাতিরে যদি কাটি পাঁচ দিয়ে তো তিন পাঁচে পনেরো নিচে সতেরো কেটে যাবে ঠিক তো আমাদের হলো কত উপরে পনেরো আর তিনে কত পঁয়তাল্লিশ আর নিচে আমাদের সতেরো ক্লিয়ার এটা যদি কিছু আছে মিশ্রতা আছে তো আমরা মিশ্রতে নিয়ে আসবো সতেরো সতেরো চৌত্রিশ বাঁচলো কত এগারো নিচে আমাদের সতেরো এত টাকা আগে কি ছিল এত টাকা এর প্রকৃত মূল্য ছিল কিন্তু তারপরে কি হয়েছিল পনেরো পার্সেন্ট হার হয়েছিল ক্লিয়ার তো এখানে আমাদের এই নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আমরা নেস্টে দেখি পুনর নম্বর অঙ্ক কফির মূল্য দশ পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তির দ্রব্যটি পঁচিশ কিলোগ্রাম বেশি পান দুশো পঁচিশ টাকায় তবে মূল্যের হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত দেখে না আমি এটা কীভাবে করি পঁচিশ কেজির কথা বলছে এখানে আর এটাই কত দুশো পঁচিশ টাকায় এক কেজির দাম কত আমি এটা বের করব পঁচিশ দিয়ে যদি কাটি পঁচিশ পঁচিশ নয় বারে দুশো হয় মানে ন টাকা এক কেজির দাম ন টাকা ন টাকাকে আমি যদি দশ পার্সেন্ট হ্রাস করায় কারণ এখানে বলেছিল তবে মূল্যের হ্রাসের পর এবার দেখো প্রকৃত মূল্য চাইনি কিন্তু এবার মূল্যের হ্রাসের পর চাইছে আমি যদি করে তো ঠিক না একটা চাইছি কাটা গেল তো কত হয়ে গেল হ্রাসটা কত হলো ন টাকার হ্রাস দশমিক লেগে যাবে ঠিক না এক ঘর পর দশমিক তো এতটি আমাদের হ্রাস হলো ক্লিয়ার এত টাকা এটা কিন্তু এত টাকা হ্রাস হলো এখানে আমাদের কোথায় অপশান আছে এ নম্বর অপশানটা আছে আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি ষোলো নম্বর অঙ্ক চায়ের মূল্য পঁচিশ পারসেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তি পঁচিশ কিলোগ্রাম চা বেশি পান পঁয়তাল্লিশ টাকায় তবে মূল্যের হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত তো দেখে দেখে নাও এবার দুটোই চেয়ে নিয়েছে কিন্তু আর খুবই ভালো হবে তবে কারণ একই সাথে দুটোই করা যাবে ওখানে দুটো অঙ্ক করেছিলাম তো একটা একটা স্টাইসটা চেয়েছিলো হ্রাসের পর চেয়েছিল তারপরে প্রকৃতমূল্য চেয়েছিল এবার দেখো দুটোই কীভাবে হচ্ছে আমরা আগের মতোই করি ঠিক না এখানে কত আছে পঁচিশ কেজি আছে আর কত টাকায় পঁয়তাল্লিশ টাকায় তো এক কেজি কত টাকায় পাওয়া যাচ্ছে আমরা ক্লিয়ারলি এটা বের করবো ঠিক না তো দেখো পুরোপুরি কাটা যাচ্ছে না তো আমরা নিচে নিয়েছিল পঁচিশ টাকা তো মানে এত টাকাই পাওয়া যাবে ঠিক এবার এটাকে আমরা দুইভাবে ইয়ে করবো হ্রাসের পর যদি হ্রাসের পর বলি পঁচিশ পার্সেন্টের কত হয়ে যাবে এটা পঁচিশ বাই তবে হান্ড্রেড এটা হ্রাসের পর ঠিক আচ্ছা আমি একটু উত্তর বের করে দিচ্ছি কাটাকাটি করলাম আচ্ছা কাটাকাটি করলাম তো চলো কোনো অসুবিধা নেই তো কত পঁয়তল্লিশ আর দুই ঘর পর দশমিক হয়ে যাবে ঠিক এটা তো এটা কত পয়সা পেলাম পঁয়তাল্লিশ পয়সা ঠিক এবার দেখো এই টাকাটাই পঁয়তাল্লিশ বাই পঁচিশ এবার বলছে আগের মূল্য মানে প্রকৃত মূল্যটা বের করতে বলছে তো কি হয়ে যাবে তো এটা কি হয়েছিল হ্রাসের পর এই টাকাটা হয়েছিল তো কত পঁচিশ বাদ দিলে কত হয়ে যায় আমাদের তারপরে পঁচিশ কারণ আগের মূল্য বের ঠিক না পঁচিশ পঁচিশ তো কাটা গেল পাঁচ দিয়ে কাটলে এটা নয় আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ থেকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন দিয়ে কাটলে কত তিন তিকে নয় আর তিন পাঁচে পনেরো তা আমরা পেলাম কত ওপরে তিন নিচে পাঁচ পেলাম তো যদি দুই উভয়কে 2 দিয়ে গুণ করি তো উপরে কত আমাদের 6 নিচে আমাদের 10 দশমিক আমরা যদি নি আনতে চাই দশমিক নি আনতোর জন্য দুইকে আমরা উভয় দিক থেকে গুণ করলাম ঠিক না তো এটা এত মানে 60 পয়সা ও একটা জিনিস এখানে ক্লিয়ারলি বুঝে নাও ভালো করে এটা হ্রাসের পর আমরা বের করলাম কত এত পয়সা এবার প্রকৃত মূল্য মানে আগের মূল্যটা বের করলাম এত পয়সা ক্লিয়ার দেখেন আমাদের অপশন কোথায় রয়েছে এটা সি নম্বর রাইট আশা করি ক্লিয়ার যদি তবুও যদি কোথাও অসুবিধা হয়ে যায় তো একবার আর দেখে নিবা দেখো ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট দেখি সতেরো নম্বর অঙ্ক চিনির মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি দুই কিলোগ্রাম চিনি কম পান একশো দশ টাকায় তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত তো দুই কেজিতে কত একশো দশ টাকায় এক কেজি সমান কত দুই দিয়ে কাটবো তো পাঁচ দিয়ে দশ দিয়ে টাকা এক কেজির দাম যদি এত হয় তো পার্সেন্ট বৃদ্ধি করবো একটা জিরো কাটা গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ 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 কে পাঁচ দশ মানে উপরে এগারো নিচে আমাদের দুই তো পাঁচ দিয়ে দশ তো বাঁচলো কত এক আর নিচে দুই মানে এত টাকা নতুন মূল্য কিন্তু এটা ঠিক তো এখানে আমাদের কোথায় আছে বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখি আঠারো নম্বর অঙ্ক গমের মূল্য বারো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি দুই কিলোগ্রাম গম কম পান ছাপ্পান্ন টাকায় তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত তো দেখো আবার প্রকৃত মূল্য চাইছে মানে আগের মূল্য চাইছে মানে প্রথম যেটা ছিল সেটা তো আমরা এখানে এক কেজি সমান বের করিনি দুই কেজি সমান আমাদের বলছে ছাপ্পান্ন টাকা তো এক কেজি সমান আমাদের কত তো দুই দিয়ে কাটা চলে যাবে তো দুই দুকে দু চার এক বাজলো আট বারে ষোলো এটা তো আমাদের কত বারো পার্সেন্ট বৃদ্ধি আর আগের যেহেতু আগের মূল্য বের করব তো কত একশো বারো হয়ে যাবে ঠিক বারোর মধ্যে একশো বারোর মধ্যে বারো তো যদি আমি আঠাশ দিয়ে কাটি দুই দিয়ে যদি কাটি আমি একে তো কত এক আর এটা দুই দিয়ে কাটলে আমাদের কত হয়ে যাবে পাঁচ ছয় আবার যদি দুই দিয়ে কাটি তো এটা কত সাত আর এটা আমাদের কত হয়ে যাবে দুই কে দুই আঠাশ হয়ে যাবে ঠিক না এক্ষুনি কাটলাম এবার সাত দিয়ে কাটলে চার সাথে আঠাশ চার চার দিয়ে যদি বারো কাটি কত তিন মানে আমাদের কত বেরোলো তিন টাকা আগের মূল্য কত ছিল তিন টাকা ছিল ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখলি প্রকৃত মূল্য কত তো তিন টাকা চলো নেক্সট উনিশ নম্বর অঙ্ক চালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি দুই কিলোগ্রাম চাল কম পান পাঁচাত্তর টাকায় তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য এবং প্রকৃত মূল্য কত তো দেখে নাও এটা আমরা কীভাবে করি দুই কেজির কথা বলেছে দুই কেজির বলছে পাঁচাত্তর টাকায় পাওয়া যায় এক কেজি কত টাকায় পাওয়া যাচ্ছে আমরা এটা প্রথম নিয়ে চলে আসি পাঁচাত্তর বাই দুই ক্লিয়ার এবার দেখো এটাতে আমরা দুবার একবার কি করবো বৃদ্ধি পাওয়ার পর প্রতি কিলো নতুন মূল্য তো বৃদ্ধি কত পঁচিশ পার্সেন্ট পেয়েছে একশোর মধ্যে যদি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাই তো এটা কি বৃদ্ধি পাওয়ার পর আর এটাকে একবার আর কি করবো আমরা কি বলেছে মূল্য মানে আগের মূল্যটা আমরা বের করবো আগের মূল্য বলতে এটা কত পার্সেন্ট ছিল একশো পঁচিশ হবে তবে কারণ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক না পঁচিশ একশো পঁচিশ এসছে তারপরে আমরা আগেরটাতে যাবো না তো কত পঁচিশ এটা তো আমরা এক এক করে বের করি যদি আমি এটা দিয়ে কাটি তো কত চার বারে কেটে যাবে পঁচিশ সাড়ে একশো তো পাঁচ্তর বাই চার আর দুই গুণ হলে কত আট এত টাকা একটা আর এই রকম ইসেই দেওয়া আছে বাই দেওয়া আছে আর এটা যদি আমি কাটি তো কত পাঁচবারে কাটো পাঁচ দিয়ে যদি কাটি তো পাঁচ একে পাঁচ আর পাঁচ পাঁচে পঁচিশ ঠিক তো যদি ভাগ করি আমি দুই দিয়ে তো সাতবারে চোদ্দ বাঁচলো এক তো এক দশমিক নিয়ে জিরো তো পাঁচ দিয়ে দশ ক্লিয়ার মানে এত টাকা এবার দেখো একটা জিনিস বুঝে না এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার পর একটা নতুন মূল্য আর এটা প্রকৃত মূল্য ক্লিয়ার এখানে কোথায় আছে আমাদের সি নম্বর রাইট আশা করি গেছে চলো আমরা নেক্সট দেখি কুড়ি নম্বর অঙ্ক এক অসৎ ব্যবসায়ী দাঁড়ি পাল্লায় কারচুপি করে এক কিলোগ্রামের পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম দেই ব্যক্তির শতকরা লাভের হার কত দেখো এখানে বলছে চুরি করে মানে ব্যবসায়ীটা দাঁড়িপাল্লায় কোনো একটা গন্ডগোল করে এক কেজির জিনিসকে কেজির জিনিস না দিয়ে বলে এক কেজির জিনিস কিন্তু কত গ্রামের জিনিস দেয় তো এখানে এক কেজি সমান কত এক হাজার এখানে নশো পঞ্চাশ গ্রাম তো কতটি এখানে আমাদের ডিফারেন্ট কত পাঁচ পঞ্চাশের ডিফারেন্স কার মধ্যে এর মধ্যে লাভ করবে তবে ঠিক পঞ্চাশ যে গ্রাম ঠকছে লোকটাকে ওটাই কিন্তু আর লাভ ক্লিয়ার তো এটা যদি কাটাকাটি হয় তো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দশ আর এটা যদি দিয়ে ওপরে কত হলো আমাদের আর নিচে আমাদের কত কত হয়ে যায় তো নিচে মানে এত পার্সেন্টের লাভ হচ্ছে এই যে ডান্ডি পাল্লাতে পঞ্চাশ গ্রাম যে রেখে নিচ্ছে তো এটা এতটা লাভ হচ্ছে ঠিক এটা সি নম্বর আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি একুশ নম্বর অঙ্ক এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে মানে যে যে টাকা দামে কিনলো সেই টাকা দামে বিক্রি বিক্রি করেছে ঠিক না করে কিন্তু দ্রব্যটির পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় ব্যক্তির শতকরা লাভের হার কত তো লোককে দেখাচ্ছে কি আমি লাভ করি না কিন্তু দ্রব্যটা কম দিচ্ছে বুঝতে না তো এখানে এক কেজি মানে কত এক হাজার গ্রাম আর ও দিচ্ছে কত নশো গ্রাম তো কতটি মানে ডিফারেন্ট কতটা রেখে নিচ্ছে এই একশো গ্রাম রেখে নিচ্ছে একশো গ্রাম লাভ কার মধ্যে নশো গ্রামের মধ্যে ঠিক কত পার্সেন্ট আমরা গেল তো আমরা এগুলো নয় নয় আবার নয় এক কে নয় তো পরে ভাগ শেষ কত এক আর নিচে নয় মানে এত ও লাভ করছে এই লাভটা কি একশো যে গ্রাম লোক আছে সেটার লাভ ঠিক না তো এখানে আমাদের অপশন আছে বি নম্বরটা রাইট ক্লিয়ার চলো আমরা নেক্সট বাইশ নম্বর অঙ্ক এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে আশি সেমি কাপড় দেয় ব্যক্তি সৎ করার লাভ কত তো দেখো এক মিটার সমান আমাদের কত সেমি হয় একশো সেমি হয় ক্লিয়ার তো কিন্তু ও কি করছে আশি সেমি মাত্র দেয় ঠিক না তো কত লাভ করছে কুড়ি সেমি লাভ করে নিচ্ছে কার মধ্যে আশির মধ্যে করে নিচ্ছে ঠিক তো ওটা আবার লাভ এখানে পার্সেন্ট আমরা নিয়ে চলে আসবো তো একটা জিরো একটা জিরো কাটা গেল তো দুই দিয়ে কাটলে ওটা পাঁচ আর এটা কত চার চার দিয়ে কাটলে এটা কত পাঁচ তো পাঁচ পাঁচে কত আমাদের পঁচিশ সরি একটু মানে পঁচিশ পার্সেন্টের কি করেছে ও লাভ করেছে তো এখানে কথা হচ্ছে না এই নম্বর আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখি তেইশ নম্বর অঙ্ক এক অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজন ও পঁচিশ কম দেয় তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত দেখে না এখানে এখানে বলছে একশো কেজির জিনিস যদি আমি বলি ছিল যখন ও বিক্রি করছে এর মধ্যে পঁচিশ পারসেন্ট ওজন কম দিচ্ছে মানে দিচ্ছে এটা কত পাঁচাত্তর কেজি দিচ্ছে ক্লিয়ার বিষয় তো এর পঁচিশ পার্সেন্ট কতটি লাভ করছে এক তো লাভ এটা করছেই এর ওপরে আমাদের এটা লাভ করছে মানে কুড়ি পার্সেন্টের আর এক লাভ এখানে কমিয়ে তো আমি যদি বলি পাঁচাত্তরের লাভ তো কত একশো একশো পার্সেন্ট তো একশো পার্সেন্ট আমরা এখানে করবো না এখানে করবো এতটাই লাভ তো একশো পার্সেন্ট যদি কুড়ি পার্সেন্ট লাভ তো কত একশো কুড়ি একেবারে বেরোবে ঠিক না তো এটা যদি কাটিতে কত তিন এটা তিন দিয়ে কাটলে কত চার মানে চল্লিশ পার্সেন্ট এদিকে আমাদের লাভ করছে এটাতে এদিকে যদি চল্লিশ পার্সেন্ট লাভ হয় আর আমাদের প্রথমে বলেছিল পার্সেন্ট লাভ হয় এটার কথা ক্লিয়ার তো মোট লাভ কত হলো আমাদের ষাট পার্সেন্ট আশা করি ক্লিয়ার নম্বর চলো নেক্সট দেখি চব্বিশ নম্বর অঙ্ক এক অসৎ ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজন পঁচিশ পার্সেন্ট কম দেয় তবে ব্যক্তিটির মোট শতকরা লাভ তো একই রকম বলেছে আগের মতো আমি যদি বলি একশো কেজি মনে মনে ধরি কি একশো কেজি জিনিস ছিল সেখানে পঁচিশ পার্সেন্ট কমিয়ে দিচ্ছে ওজন তো এর যদি পঁচিশ পার্সেন্ট কমায় তো কতটি থেকে যাবে এটা পঁচাত্তর পার্সেন্টই থাকবে যদি একশো পার্সেন্ট থাকতো তো পঁচাত্তর পার্সেন্ট থাকতো যদি আমি একশো কেজি ধরেছি তো পাঁচাত্তর কেজি থাকবে ঠিক না এবার পাঁচাত্তর কেজির এই যে পঁচিশ কমালো ওজনটা অতটা কত পার্সেন্ট হচ্ছে ওটা বের করবো আমরা তো পঁচিশ ওপরে নিচে আমাদের কত পাঁচাত্তর ক্লিয়ার এবার দেখো এখানে পঁচিশ পার্সেন্ট লাভ দিচ্ছে তো এটার উপর আর এক ভাবে লাভ তো এটা যদি তিনবারে কাটি তো কত আমাদের একশো পঁচিশ বাই তিন এটা একটা লাভ আর একটা লাভ পঁচিশ পার্সেন্ট লাভ তো দুটোকে আমরা কি করব এড করে দেব পঁচিশ কিছু না এক ধরে নাও নিচ্ছে প্লাস একশো পঁচিশ যদি লস করো তো এক আর তিনের এক আর তিনের লস কত তিন তো তিন বারে কত পাঁচাত্তর আর এদিকে আমাদের কত একশো পঁচিশ ক্লিয়ার সরি একটু লাইনটা পালিয়ে ঠিক তো যদি যোগ করি তো কত হয়ে যাচ্ছে আমাদের জিরো জিরো আর এটা তো এবার আমাদের কি আছে মিশ্রতে দেওয়া আছে তো আমরা কি করবো মিশ্রতে নিয়ে যাবো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো দুই ওপরের তিন এত পার্সেন্টের লাভ টোটাল ক্লিয়ার এখানে কোথায় আছে অপশন দুই এসছে তো এখানে ডি নম্বর রাইট ক্লিয়ার তো চলো আমরা নেক্সট দেখি পঁচিশ নম্বর অঙ্ক এক অসৎ ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনও কুড়ি পার্সেন্ট কম দেয় তবে ব্যক্তির মোট শত লাভ কত যদি আমি বলি একশো কেজি জিনিসটা ছিল যখন ও বিক্রি করছে তার মধ্যে কুড়ি পার্সেন্ট যে ওজন কম দিচ্ছে মানে আশি কেজি দিচ্ছে তবে আশির মধ্যে এই যে কুড়ি পার্সেন্ট কুড়ি কেজি থাকলো এর কত শতাংশ লাভ করেছে ওটা বের করে নিব আমরা এখান থেকে তো আর এরই ওপরে আর একটা লাভ নিচ্ছি কি পাঁচ পার্সেন্ট এটা একশোর মধ্যে পাঁচ কত একশো পাঁচ একটা জিরো একটা জিরো কাটা দুই দিয়ে কাটলে কত চার চার দিয়ে এটা যদি পড়ি তো চারকে চার আট তো দুই বাঁচলো চার ছয় চব্বিশ এক দশমিক তো চারকে চার আট চার পাঁচে পঁচিশ এত পার্সেন্টের একটা লাভ আর একটা আমাদের পাঁচ পার্সেন্ট লাভ তো ছিল ঠিক দুইভাবে লাভ নিচ্ছে তো আমাদের দেখো এদিকে কিছু নেই জিরো জিরো ধরে নাও পাঁচ দুই আর এদিকে ছয় আর পাঁচে কত এগারো এক আর এদিকে আমাদের তো লাভ ক্লিয়ার এখানে আমাদের এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি ছাব্বিশ নম্বর অঙ্ক এক ব্যক্তি দশ টাকায় বারটি দ্রব্য ক্রয় করে বারো টাকায় দশটি করে দ্রব্য বিক্রয় করলে কত লাভ পার ক্ষতি তো দেখে নাও এটা আমরা কিভাবে করি পিক যদি এখানে লিখি দেখো আমি দুই ভাবে দেখিয়েছিলাম তোমাদের যেটা বেস্ট মনে হয় সেটাতে করো এখানে যদি পিস বলি বারোটা পিস ক টাকায় কিনেছে দশ টাকায় কিনেছে আর এখানে কি কি করছে দশটা পিস বারো টাকা করে বিক্রি করে দিচ্ছে ক্লিয়ার এবার উল্টো দিয়ে আমি যদি গুণ করি এটা তো কত হয়ে যাবে একশো কুড়ি আর এটাও যদি উল্টো দিয়ে গুণ করি ওটা দশ দিয়ে হলো এটা দিয়ে আর এটা দিয়ে গুণ হবে তো কত একশো কুড়ি তো একশো কুড়িটা পিস ক্রয় করতে তাদের কত টাকা লাগে এই দশ দিয়ে গুণ করলাম তো এটা দশ দিয়ে গুণ হয়ে যাবে তো কত একশো টাকা লেগেছিল এবার এই বারোটা পিস কি করেছিল বিক্রি করেছিল সিপিউ আর সেল ঠিক তো কত বারো দিয়ে গুণ হলে বিক্রিটা কত হয়ে যাবে একশো চল্লিশ হয়ে যাবে একশোর ওপর লাভ কত লাভ তো ডিফারেন্টটা কত চল্লিশের ঠিক না দেখো কিনলাম এটাতে বিক্রি করেছি এটাতে অবশ্যই লাভ হয়েছে তো এটা দিয়ে কাটলে কত আমাদের 42% এর লাভ এখানে আমাদের ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি 27 নম্বর অংক একটি ছাতার বাজারের মূল্য 80 টাকা কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত তো দেখো 80 টাকার মধ্যে আমরা বিক্রি করেছি আটষট্টি টাকায় তো কত কত টাকার ছাড় কত এখানে টাকা বারো টাকা ছাড় দিচ্ছে ঠিক না এটা পার্সেন্টে কত আশির মধ্যে কত পার্সেন্ট তো আশির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যদি লাগাই একটা জিরো একটা জিরো কাটা চার দিয়ে যদি দিয়ে কাটলে কত পাঁচ তিন পাঁচে 15 এই মানে বারো টাকা ছাড় মানে 15 পার্সেন্টের ছাড় হচ্ছে এখানে ঠিক দুই রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট উইক আঠাশ নম্বর অঙ্ক এক ব্যক্তি একটি দ্রব্য একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত দেখো একশো পঞ্চাশ টাকা যখন বিক্রয় করলো তো ক্ষতি হলো কত পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো তো একশো পার্সেন্ট মধ্যে যদি পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তো বাঁচলো কত পাঁচাত্তর পার্সেন্ট আমাদের বলছে পাঁচাত্তর পার্সেন্ট সমান এই টাকাটা বেঁচে আছে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা ক্লিয়ার কিন্তু বিক্রি করার পরের কথা বলছে যেটা বেঁচে আছে সেটা এদিকে পঁচিশ পার্সেন্ট ক্ষতি তো পাঁচাত্তর পার্সেন্ট সমান যদি এটা হয় তো এক পার্সেন্ট সমান কত তো কমবে তো আমাদের ক্রয় মূল্য কত ছিল একশো পার্সেন্ট ছিল একশো পার্সেন্ট কত তো বাড়বে বাড়লে গুণ হয় পঁচিশ দিয়ে কাটলে কত চার পঁচিশ আর তিন পাঁচে পনেরো একটা জিরো তো পঞ্চাশ পঞ্চাশ যদি চারবার পড়ি কত দুশো টাকা প্রথমে দুশো টাকা ছিল ঠিক ক্রয় মূল্য কত দুশো টাকা ছিল দ্রব্যটার কিন্তু বিক্রি করার সময় আমরা কি করলাম এই দ্রব্যটাকে পঁচিশ percent ক্ষতিতে বিক্রি করলাম তো কত চলে এসেছিল একশো একশো পঞ্চাশ চলে এসেছিল তো পঁচিশ percent ক্ষতি মানে কি পঁচাত্তর percent তো সেই জন্য পঁচাত্তর percent সমান এটা হয়েছিল ক্লিয়ার চলো মানে নেক্সট উনত্রিশ নম্বর অংক একজন একটি খারাপ কম্পিউটার বারোশো টাকায় কিনে মেরামতির জন্য আরো দুশো টাকা ব্যয় করেন কম্পিউটারটি ষোলোশো আশি টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয় দেখো বারোশো টাকায় কিনলো আর দুশো টাকা আরো লাগালো মানে মোট আর খরচ কত চোদ্দশো টাকা পড়ে গেল কিনে আর মেরামতিতে আর যখন বিক্রি করেছে তখন ষোলোশো আশি টাকায় বিক্রি করেছে অবশ্যই তো আর লাভ হয়েছে তবে তো চোদ্দশো টাকার মধ্যে কত পার্সেন্ট লাভ হলো মানে যদি পার্সেন্ট বের করতে চাই তো কত ডিফারেন্ট কত তো কত জিরো আট আর ছয় থেকে চার বাদ হলে কত আমাদের দুই আর এক থেকে এক বাদ হলে জিরো ঠিক না এতটি লাভ দেখাচ্ছে তো এটা পার্সেন্টে নিয়ে আসবো তো হান্ড্রেড পার্সেন্ট লাগাবো দুটো জিরো দুটো জিরো কাটা গেলো চোদ্দ চোদ্দ আট আসছে একটা জিরো মানে আমাদের কত কুড়ি পার্সেন্টের লাভ হচ্ছে চোদ্দশো টাকার জিনিস নিয়ে ষোলোশো আশি টাকায় বিক্রি করলে ক্লিয়ার তো এটা আমাদের ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখি ত্রিশ নম্বর অঙ্ক এক ব্যক্তি দশটি কমলা লেবু আট টাকায় কিনে প্রতিটা এক টাকা পঁচিশ পয়সা দামে বিক্রি করলে শতকরা লাভ কত তো দেখে নাও দশটি কমলা লেবু ক টাকায় কিনেছে আট টাকায় মানে সিপিউ কত আট টাকা আর সেল সেলপিউ একটার দাম যদি এ টাকা এত টাকা হয় তো দশটার দাম কত তো আমরা দশ দিয়ে যদি গুণ করি তো দশটার দাম পেয়ে যাব তো কত বারো টাকা পঞ্চাশ পয়সা সেলফিও মানে বিক্রয় মূল্য কত এত টাকা ক্লিয়ার তো আট টাকার মধ্যে যদি এত টাকা হয় তো লাভ কত হলো আট টাকার মধ্যে কত ডিফারেন্ট কত এদের চার টাকা পঞ্চাশ পয়সা এটাই শত করা তো দশমিক তুলে নিচে আমাদের কত লেগে যাবে দশ লেগে যাবে একটা জুড়ে একটা জুড়ে গেল দুই দিয়ে কাটলে কত পাঁচ আর এটা চার তো ওপরে আমাদের কত পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ চার পাঁচে কুড়ি কুড়ি দিয়ে বাইশ চার তো চার চার পাঁচে কত কুড়ি আর চার ছয়ে কত চব্বিশ এক ওপরে নিচে চার এত পার্সেন্টের কি হচ্ছে লাভ হচ্ছে এটা বি নমো রাইট আশা করি ক্লিয়ার চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও চলো নেক্সট পার্টে আবার দেখা হবে